হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ এপিসোড। আপনারা যারা আমার আগের এপিসোডটি দেখেছেন তারা জানেন আমরা এখন অবস্থান করছি কিশোরগঞ্জের নিকলি হাওড়ে। আগের পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম আমরা কিভাবে ঢাকা থেকে নিকলি আসছি, নিকলি বেড়িবাঁধ, ঘোড়াদেখা, গাছবাগান। সেই ধারাবাহিকতায় আজ আপনাদেরকে দেখাবো মিঠামইন বাজার, হাওড়ের বুক চিরে ছুটে চলা মিঠামইন অষ্টগ্রাম রোড। ভিউয়ার্স সাথে থাকুন, উপভোগ করতে থাকুন সম্পূর্ণ এপিসোডটি। বিকাল 3টা নাগাদ আমরা নিকলি বেড়িবাঁধ থেকে মিঠামইন বেড়িবাঁধ এসে পৌঁছাই। হাওড় বিস্তৃত মিঠামইন উপজেলার এটা প্রধান বাজার। বেড়িবাঁধ থেকে বিকাল পর্যন্ত ঘুরে বেড়ানোর জন্য আমরা 2টা ব্যাটারি চালিত অটো ভাড়া করি। অটো প্রতি ভাড়া পড়ছে 200 টাকা, আপনারা অবশ্যই দরদাম করে নেবেন। আমাদের সর্বপ্রথম গন্তব্য কাঁচা লঙ্কা রেস্টুরেন্ট। সামনে যে বাসাটা দেখতে পাচ্ছেন এটা মূলত সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের জন্মভিটা। যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে চাইলে ঘুরে যেতে পারেন। গুড়া মাছ, গুড়া মাছের রেসিপি আর নাই, আর তরকারি নাই, একটাই না, একটাই, একটা করে। আর এগুলো কবে কবের মাছ? এগুলো সব আজকে। এটা হলো রাজদাহাস। বাবারে, মাছা মাছ দিলে মারা হইতা আছে, দিলে আনা হইতা। এটা সব মাছ ভেজে রান্না করে না? হুম, ভেজে রান্না করে না, এটা ভাঙ্গে যাবে। কাঁচা লঙ্কা রেস্টুরেন্টের খাবার দেখে মনে হলো আমাদের কয়েকটা রেস্টুরেন্ট ঘুরে লাঞ্চ করার জায়গাটা সিলেক্ট করা উচিত। ফাইনালি আমরা নানা নাতি রেস্টুরেন্টে লাঞ্চ করি। হাওড়ের তাজা বাইন, আইড়, বোয়াল, বেলে মাছ, হাঁসের মাংস এবং মাছ ভর্তা দিয়ে আমাদের লাঞ্চ শেষ করি। প্রায় 1 মাস হয়ে গেছে, বাট এখনো সে লাঞ্চের কথা মনে পড়লে মনে হয় এখনই ছুটে চলে যাই। মাছ মাংস আমরা নিজেদের মধ্যে শেয়ার করে খাই। জনপ্রতি আমাদের বিল হয় 340 টাকা। আপনার কি দুই ভাই নাকি বাবা? নানা নাতি। আপনারা নিকলি ভ্রমণে আসলে এই রেস্টুরেন্টে ট্রাই করতে পারেন। ডিসক্রিপশন বক্সে তাদের নাম্বার দেওয়া থাকলো, আপনারা চাইলে অগ্রিম অর্ডারও করতে পারেন। আপনাদের যদি পছন্দের কোনো আইটেম থাকে সেটাও ফোন করে আলোচনা করে রাখতে পারেন। আমরা প্রবেশ করলাম মিঠামইন ইটনা অষ্টগ্রাম রোডে। দেখুন কত স্মুথ আর সুন্দর রোড। আমরা মিঠামইন অষ্টগ্রাম রোড ধরে সোজা চলে যাব বড় ব্রিজ বা ভাতশালা ব্রিজ। এইখান থেকে দূরত্ব প্রায় 9 কিলোমিটার, তবে স্মুথ রাস্তা, এই জন্য বেশি একটা সময় লাগবে না। ভাতশালা ব্রিজে কিছুটা সময় কাটিয়ে ফেরত আসার সময় 0 পয়েন্টে কিছুটা সময় কাটাবো, তারপর বোটঘাটে ব্যাক করব। তবে আপনারা যদি মিঠামইনে রাত থাকতে চান তাহলে এই মিঠামইন অষ্টগ্রাম রোড থেকে চাইলে আপনারা সূর্যাস্তটাও উপভোগ করতে পারবেন। চলুন জেনে নিই এই রোডের ইতিহাস। মাত্র কয়েক বছর আগেও কিশোরগঞ্জের হাওড় বেষ্টিত মিঠামইন ইটনা ও অষ্টগ্রাম উপজেলার মধ্যে কোনো সরাসরি যোগাযোগ ব্যবস্থা ছিল না। বর্ষায় মাইলের পর মাইল বিস্তীর্ণ জলরাশি, বর্ষা শেষে জলকাদা আর শুকনো মৌসুমে ফসলে জমি, বর্ষায় নৌকা আর অন্য ঋতুতে পায়ে হাঁটা ছাড়া চলাচলের উপায় ছিল না হাওড়বাসীর। যোগাযোগের এখানকার মানুষের কষ্ট লাঘবে বিশাল হাওড়ের মধ্যে সড়ক নির্মাণের কাজ শুরু হয় 2016 সালে এবং শেষ হয় 2020 সালে, এবং কাজটির সার্বিক তত্ত্বাবধানে ছিল বাংলাদেশ সেনাবাহিনী। ইটনা মিঠামইন অষ্টগ্রাম সড়কটি এখন আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। এরই মধ্যে হাওড়ের নৈসর্গিক রূপ দেখতে দেশের নানা প্রান্ত থেকে এখানে ছুটে আসছে মানুষ। হাওড়ের বিশাল জলরাশির বুক চিরে চলে গেছে 29 কিলোমিটার দীর্ঘ সড়কটি। বর্ষায় সড়কের দুই পাশে অথই জলরাশি, নির্মল বাতাস আর মন কাড়া ঢেউ, শুকনো মৌসুমে মাইলের পর মাইল ফসলে জমি, যেখানে সবুজ আর সোনালি রং মিলেমিশে একাকার, ঝকঝকে নীল আকাশ, কখনো আকাশে সাদা মেঘের ভেলা, ভোরের সূর্য আর গোধূলিতে ভিন্ন রূপে সাজে হাওড়ের আকাশ। কিন্তু চাঁদের গায়ে যেমন কলঙ্ক থাকে তেমনি কলঙ্ক আছে এই রোডেও। 29 কিলোমিটার দীর্ঘ রোডের মধ্যে পানি প্রবাহ ঠিক রাখতে নির্মাণ করা হয়েছে 3টি বড় সেতু, যেগুলা রোডের সৌন্দর্যকে বহুগুণে বাড়িয়ে দিয়েছে। এছাড়া অসংখ্য ছোট বড় কালভার্ট নির্মাণ করা হয়েছে। কিন্তু 2021-22 সাল থেকে প্রায় প্রতি বছর উজানে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও নেত্রাকোনা জেলাতে বন্যা হচ্ছে। গবেষকদের ধারণা অনুযায়ী এই 29 কিলোমিটার রোডই এই বন্যার জন্য দায়ী। আমরা বড় ব্রিজে চলে আসছি, বড় ব্রিজ অথবা ভাতশালা ব্রিজ। এটা কোনো নদীর উপর না, এটা হচ্ছে একটা খালের উপরে ব্রিজটা। এমন একটা লোকেশনে যে এটা বেশ উঁচু আর এখান থেকে সূর্যাস্তটা বেশ ভালো দেখা যায়। তো আপনারা যারা নিকলি হাওড়ে এসে মোটামুটি এক রাত থাকার প্ল্যান করবেন তারা এখান থেকে সূর্যাস্তটা উপভোগ করতে পারেন। তো মিঠামইন যে বাজারে আমরা লাঞ্চ করার পর রওনা হলাম, তো আমাদের মোটামুটি অটোতে 20 মিনিটের মতো টাইম লাগলো এই পথটুকু। এখন বাজে বিকাল 4:25।
বাইকার ভাইরা যারা আসবেন তারা খুব সাবধানে বাইক চালাবেন এখানে ঢাকা রাস্তাতে দ্রুত চালিয়ে যাতে দুর্ঘটনা না ঘটে সেদিকে খেয়াল রাখবেন আর যারা এখানে বাইক ছাড়া আসবেন তারাও খুব সাবধানে থাকবেন যে রাস্তায় ছবি তুলতে যে একটু ডানে বাই খেয়াল করবেন যেমন এদের সামনে দেখতে পাচ্ছেন ছবি তুলতে তুলতে রাস্তার একদম মাঝে শুয়ে পড়ছে আর মোটরসাইকেল গুলা পাশ দিয়ে যেভাবে গেল আমরা এই যে সামনে যে রোডটা আমরা এদিক দিয়ে আসলাম মিঠামইনটা এদিকে আর এই রোডটা সোজা চলে গেছে অষ্টগ্রাম বড় ব্রিজে কিছুটা সময় কাটিয়ে আমরা আবার বোটঘাটের উদ্দেশ্যে রওনা হই মাঝে কিছুক্ষণ আমরা জিরো পয়েন্টে সময় কাটাবো জিরো পয়েন্ট মূলত তিন রাস্তার সংযোগস্থল একটা রাস্তা চলে গেছে ইটনা একটা অষ্টগ্রাম এবং আরেকটা মিঠামইন বাজার মোটামুটি 15 মিনিটের মধ্যেই আমরা বড় ব্রিজ থেকে জিরো পয়েন্টে চলে আসলাম এটা সোজা অষ্টগ্রাম অষ্টগ্রাম এখান থেকে 14-15 কিলোর মতো আর এদিকে হচ্ছে মিঠামইন আর এইদিকে সোজা গেছে ইটনা ইটনা এখান থেকে 15 কিলো জিরো পয়েন্টে মোটামুটি বিকালটা আপনারা ভালোভাবে কাটাতে পারবেন আসলে রোদের সময় এখানে একটু থাকাটা কষ্টকর ফাইনালি জিরো পয়েন্ট থেকে আমরা বোটের উদ্দেশ্যে রওনা হই ডে লাইটের মধ্যে আমাদের নিকলি পৌঁছাতে হবে সন্ধ্যার পর হাওড়ের মাঝে থাকা একদমই নিরাপদ না এতক্ষণ এই রোডে যে আর্ট দেখলেন সেটা কোনো একটা পহেলা বৈশাখ উপলক্ষে করা হয়েছে তবে আমার কাছে আর্টবিহীন চকচকে রাস্তাটাই বেশি সুন্দর লাগছে এখন বাজে বিকাল 5:10 আমরা মিঠামইন বোটঘাটে এসে পৌঁছালাম এই যে আমাদের বোট মামা আমাদের জন্য ওয়েট করছে তো আশা করি এখন যে জার্নিটা করব সেটা বেশ মনোমুগ্ধকর হবে কারণ ডে লাইট আছে 1:10 মানে একদম একদম সম্পূর্ণ পড়ন্ত বিকাল আর এখন হচ্ছে আমরা দেখো স্রোতের দিকে তো এই দুয়ে মিলে আশা করি মানে আমাদের সময়টাও লাগবে কম একদম পারফেক্ট টাইম কারণ আমাদের এখন লাগবে 1 থেকে 1:15 আর আমাদের ডে লাইটও আছে 1:10 মিঠামইন আপনারা ফ্যামিলি নিয়ে যদি একদিন যদি আপনাদের জন্য বেশি রাশ হয়ে যায় আপনারা এইখানে এসে চাইলে নাইট হোল্ডও করতে পারেন এখানে অনেকগুলা রিসোর্ট আছে এখানে কিছু রিসোর্ট দেখা যাচ্ছে আরও বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে আরও রিসোর্ট আছে তো অনেক রিসোর্ট আছে যেগুলোতে নৌকা যোগে যেতে হয় এখানে কিন্তু দেখেন বেড়িবাদে সুন্দর বসার জায়গা আছে তো আপনারা চাইলে কিন্তু এখানে বিকালটাও ভালোভাবে কাটাতে পারবেন আর সামনে কিন্তু একটা আয়ের মতো একটা বাঁধ দেখা যাচ্ছে তো আমরা দেরি করবো না আমরা বোটে উঠে যাই এখন আমরা সোজা চলে যাব নিকলি বেড়িবাঁধ এখন বিকাল 5:50 বাজে শেষ বিকালে জার্নিটা খুবই ভালো লাগছে কেমন ভালো লাগতে পারে সে চারিপাশের ভিউ থেকে আপনারা বুঝতে পারবেন আমরা এখন যে জায়গাটা ক্রস করছি আমরা যখন মিঠামইন যাচ্ছিলাম তখন সামনে যে বাগানটা দেখা যাচ্ছে জলের মধ্যে ওখানে হচ্ছে আমরা ব্রেক নিয়ে গোসল করছিলাম পিছনে যে গ্রামটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে ঘোড়াদিঘা গ্রাম বর্তমান আমরা যে জায়গাটিতে অবস্থান করছি এটা কিন্তু একটা নদীর মোহনা তো শুকনো মৌসুম হলে এই মোহনাটা ভালোভাবে বোঝানো যেত যে পানি পথ দিয়ে যাচ্ছি এটা হচ্ছে ধনু নদী মিঠামইন থেকে আমরা ধনু নদী দিয়েই আসছে সামনে থেকেই ডান দিকে চলে গেছে ঘোড়া উটরা নদী ঘোড়া উটরা আর ধনু এই দুইটা নদীর এখানে মোহনা হয়ে সোজা চলে গেছে ঘোড়া উটরা নদী নামে এই নদীটা ভৈরব বাজারের সাথে কালনী নদীর সাথে মিশে হয়েছে প্রমত্তা মেঘনা নদী মিঠামইন থেকে নিকলি ফেরার সময়টা আমার কাছে স্মৃতিতে বাঁধাই রাখার মতো ছিল 2017-এর সেরাদ্বীপে কাটানোর সময় বা 2019-সালের বিকালে নীলাচল থেকে বান্দরবন শহর উপভোগ করা বা 2020-এ সাজেক থেকে পূর্ণিমা উপভোগ করা বা 2024-এর ফেব্রুয়ারিতে সেন্ট মার্টিনের সাইলেন্ট বিচ যেমন স্মৃতির পাতায় আজীবন লেখা থাকবে তেমনি লেখা থাকবে হাওড়ে কাটানো শেষ বিকালটা বোটে থাকা অবস্থাতেই মাগরিবের সময় হয়ে যায় আমার ডান পাশে যে বাঁধটি দেখতে পাচ্ছেন এটা মূলত নিকলি বেড়িবাঁধ আসলে আমাদের কারের ড্রাইভারের ভুলে আর আমাদের সচেতনতার অভাবে আমাদের প্রায় যাওয়া আসা মিলিয়ে 2 ঘন্টা সময় নষ্ট হয় ড্রাইভার আমাদের প্রায় 3 কিলোমিটার আগে নামিয়ে দেয় আর ওইখান থেকেই বোট পার করা থাকে প্রথমে আমরা বুঝতে না পেরে ওইখান থেকে বোট ঠিক করি আর আপ ডাউনে প্রায় 6 কিলোমিটার বেশি আমাদের বোটে থাকতে হয় আমরা যদি আরো 3 কিলোমিটার পর
বাদের শেষের দিক থেকে বোর্ডে উঠতাম তাহলে সন্ধ্যার মধ্যেই পৌঁছে যেতাম। তো আপনারা যখন আসবেন এই বিষয়টা খেয়াল রাখবেন, কারণ যেহেতু ডে ট্যুর তো এই দুই ঘন্টা বাঁচাতে পারলে আমাদেরই উপকার হবে। আমরা সন্ধ্যা 7টায় নিকলি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হই। আমি 12টার সময় খিলক্ষেত নামি, কিন্তু আমার টুরমেট তারা প্রায় রাত 2টার সময় বাসায় পৌঁছাই। তো আমরা যদি সেই 2 ঘন্টা বাঁচাতে পারতাম তাহলে কিন্তু আমরা সবাই রাত 11টা 12টার মধ্যে বাসায় চলে যেতে পারতাম। নিকলি পৌঁছানোর সাথে সাথে আমরা এই পর্ব সাথে এই সিরিজের প্রায় শেষ প্রান্তে চলে আসছি। সিরিজটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী কোনো সিরিজে। সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।